অনেকদিন ধরেই দুই বাংলার দর্শকেরা চাইছেন ঢালুর সুপারস্টার শাকিব খান এবং ভারতীয় বাংলা সিনেমার সর্বাধিক জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিককে একসঙ্গে দেখতে এর আগে একাধিকবার শাকিব খান এবং কোয়েল মল্লিক নতুন সিনেমায় অভিনয় করছেন বলে শোনা গেলেও শেষ পর্যন্ত একসঙ্গে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি সাকিব কোয়েলকে সাকিব খানের ভক্তরা অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন তারা শাকিব এবং কোয়েল মল্লিক জুটিকে একসঙ্গে দেখতে চান তবে এই জুটি কবে নাগাদ একসঙ্গে সিনেমায় অভিনয় করবেন সেটা এখনই বলা যাচ্ছে না তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে সাকিব কোয়েল জুটি একসঙ্গে প্রথম যে সিনেমা করবে সে সিনেমাই হবে সুপার টুপার হিট অন্যদিকে মুক্তি পায় খান জাহান এবং শান্তিকা অভিনীত সিনেমা নাকাব এই সিনেমাটি পরিচালনা করেছিলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজীব বিশ্বাস শোনা যায় নাকাব সিনেমায় নুস্তাদের পরিবর্তে অভিনয় করার কথা ছিল তুলট কুইন খ্যাত নায়িকা কোয়েল মলিকের কিন্তু ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং কোয়েল মল্লিকের শিডিউল না মেলার কারণে কোলমলিকের পরিবর্তে নুসরাতকে নেওয়া হয় নাকাব সিনেমায় তো প্রিয় দর্শক আপনি কি শাকিব খান এবং কোলমলিককে একসঙ্গে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন